নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওর বিষয়বস্তু হলো কপিরাইট ক্লেম। জাস্ট এক মিনিটে আপনি আপনার ভিডিও থেকে কপিরাইট ক্লেমটা সরিয়ে নিতে পারবেন, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমার ভিডিওটা। আমার এই চ্যানেলের নাম হলো অভিজিৎ রায় হ্যাশট্যাগ টোটাল টেকনো চ্যানেল। অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দিয়ে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে যাবেন আপনারা। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটা। তো প্রথমে আমরা দেখে নেব আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম কোথায় এসেছে। তো ইউটিউব স্টুডিওতে আমরা গেলাম, দেখুন কপিরাইট ক্লেম চলে এসেছে। এই ভিডিওতে এমন কিছু আছে যার জন্য কপিরাইট ক্লেমটা এসেছে। এক মিনিটে এই কপিরাইট ক্লেমটা আমরা সরিয়ে নিতে পারবো আমাদের ভিডিও থেকে। তো প্রথমে ক্রোম ব্রাউজারে যাচ্ছি আমরা, সেখান থেকে যাব ইউটিউবে। চলে এসেছি ইউটিউবে। ইউটিউবে দেখুন আমার চ্যানেলটা, তো চ্যানেলে এখানে ক্লিক করব। দেখুন ইউর চ্যানেল যেটা আছে সেখানে ক্লিক করব, তাহলে কাস্টমাইজ চ্যানেল এই জায়গাটাতে আরেকবার ক্লিক করব। তাহলে আমার যে বিষয়বস্তু আছে, সাবজেক্ট আছে, সেখানে ক্লিক করব। দেখুন এই ভিডিওটাতে আমার কপিরাইট ক্লেম এসেছে। তো এই ভিডিও থেকে কপিরাইট ক্লেম এক মিনিটে সরাবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এক মিনিটে সরিয়ে নেব আমরা এখান থেকে কপিরাইট ক্লেমটা। তো কপিরাইট ক্লেম দেখতে পাচ্ছেন কপিরাইট ক্লেমটা। তো আমরা কপিরাইট ক্লেমটা সরিয়ে নেব। তো কী করে সরাবো সেটাই আমি দেখাবো। প্রথমে ছাঁকনি বা ফিল্টার করে নিচ্ছি, এটা ইংরেজিতে করে নিলাম ফিল্টার। তো ফিল্টার করে ওখানে ক্লিক করব। ক্লিক করলেই যেটা কপিরাইট আছে সেটাই আসবে। তো ফিল্টারে আমরা আরেকবার ক্লিক করব। দেখুন কপিরাইট ক্লেম যেটা আছে সেখানে ক্লিক করলাম, শুধু কপিরাইট ক্লেম ভিডিওটাই আসবে। সেই ক্ষেত্রে একটাই ভিডিওই আছে যেটা কপিরাইট ক্লেম, তো এটাকে আমরা সরাবো। সে কপিরাইটের উপর এখন ক্লিক করব। যেটা করতে হবে কপিরাইট লেখাটা যেটা আছে সেটার উপর একবার ক্লিক করতে হবে। তো চলুন আমরা ক্লিক করি কপিরাইট ক্লেমের উপর। সি ডিটেলস যেটা আছে ওইখানে একবার ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করব সি ডিটেলসে। দেখুন একটু বড় করে দেখাচ্ছি আপনাদের কোথা থেকে কোথা পর্যন্ত কপিরাইট ক্লেম আছে সেটা দেখে নিন। তো এই ভিডিওটা এই অংশে কপিরাইট ক্লেম এসছে 5 মিনিট 57 সেকেন্ড থেকে 8 মিনিট 13 সেকেন্ডে, এই ডিউরেশনে কপিরাইট ক্লেমটা এসেছে। তো এই কপিরাইট ক্লেমটা আমরা সরিয়ে নিতে পারব। তো কী কী উপায়ে সরানো হয় সেটা আপনাদের জানাচ্ছি। তো দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবেই বুঝতে পারবেন যে কপিরাইট ক্লেমটা অতি সহজে সরানো যায়। তখন বিষয়বস্তু দেখুন, সিলেক্ট অ্যাকশন এখানে ক্লিক করব। তাহলে কী কী করে আমরা সরাতে পারি? আমরা কেটে সরাতে পারি ওই জায়গাটা, রিপ্লেস সং দিতে পারি, একটা গান ভরতে পারি, বা ওই জায়গাটা মিউট করে দিতে পারি। এই তিন প্রকারে আমরা আমাদের কপিরাইট ক্লেমটা সরাতে পারি। তো তিন প্রকারে যে কোনো একটা প্রকার আমরা করে নেব। তো কী করব, আমি একটা কপিরাইট ফ্রি ইউটিউব স্টুডিও থেকে একটা মিউজিক নেব, ওইখানে রিপ্লেস করব। রিপ্লেস করে দিলেই ওখান থেকে কপিরাইটটা চলে যাবে। তো যে কোনো একটা মিউজিক নিয়ে অ্যাড করে দিচ্ছি। দেখুন
মিউজিকটা অ্যাড করব। তো অ্যাড করতে গেলে ওখানে ক্লিক করতে হবে, অডিও লাইব্রেরিতে ক্লিক করলাম। এবার এই জায়গাটায় দেখুন একটা নীল যেটা এলো এটা লোড হবে। তো উপরে যে সেভ লেখা আছে সেই জায়গাটা আমি যদি ক্লিক করি তাহলে ওই গানটার ওই অংশটা বাদ চলে যাবে, অডিও লাইব্রেরির গানটা সিলেক্ট হবে বা মিউজিকটা সিলেক্ট হবে, দিয়ে আমাদের কপিরাইট ক্লেমটা চলে যাবে। তো এখন এখানে সেভ করে দেব। আগে একটা কন্ডিশন আসবে ওখানে সেভ করব। দেখুন সেভ করলাম, এবার উপরে যে নীল আছে ওটাকেও সেভ করে দেব। এবার আমাদের প্রসেসটা চলতে থাকবে। এখন অ্যাকশন সিলেক্ট অ্যাকশনটাও দেখুন আর কাজ করবে না, তো চলতে থাকবে। দেখুন প্রসেসটা চলছে, প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হতে অন্তত 10-15 মিনিট লাগবে, কপিরাইট ক্লেমটা অটোমেটিক উঠে যাবে আপনার ভিডিও থেকে। তো এইভাবে আপনি আপনার ভিডিও থেকে কপিরাইট ক্লেমটা সরাবেন। দেখুন এখন কপিরাইট ক্লেমটা আছে, 15 মিনিট পর যখন খুলব, এখন খুলছি 15 মিনিট পর, দেখি কপিরাইট ক্লেম আছে কি না। দেখুন এখন কপিরাইট ক্লেমটা নেই। তো এইভাবে আপনার ভিডিও থেকে আপনার কপিরাইট ক্লেমটা নিজে নিজেই আপনি সরাতে পারবেন, খুব সহজ। কোনো জায়গায় যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে আশা করি ভালো লাগবে এটা। আশা করি এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পেরে গেছেন কী করে কপিরাইট ক্লেম আপনার ভিডিও থেকে তুলবেন। অবশ্যই আমার এই চ্যানেলের নামটা মনে রাখবেন, অভিজিৎ রায় হ্যাশট্যাগ টোটাল টেকনো চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।